এই দেখো পাপা সকালবেলা ঘুম থেকে উঠেছে বিছানার থেকে নামছে না দেখেছো এখন কত বেলা হয়ে গেছে আটটা বাজতে গেল এখন দেখো এই দেখো শীতের পোশাক রেডি করে রেখেছি ও এখন পরছে না ওই দেখো ওখান থেকে নড়ছেও না আয় আয় পাপা আয় তাড়াতাড়ি আয় এখনো দাঁত মাজাতে হবে সব কিছু করতে হবে দেখেছো পাপা কি অবস্থা দেখো আলস্যই এখনো যাচ্ছে না ওর গায়ের থেকে আর গরম জল দিয়েছি সেই গরম জলটাই খাচ্ছে চলো আমরা টাত মেজে এসে আবার তোমাদের সাথে পরে কথা বলছি এই দেখো বন্ধুরা এটা হচ্ছে এক আমার ঠাকুমার ফটো এই দেওয়ালে টাঙানো রয়েছে তো সেখান থেকেই তোমাদের একটু দেখালাম তো ঠাকুমার আকস্মিক আকস্মিক মৃত্যু ঠিক বলবো না মানে মাস তিনেকের মধ্যেই মারা গেছিলো ক্যান্সার ধরা পড়ার মাস তিনেকের মধ্যেই দেখো আবার এই যে এডিট করতে বসেছি আর ছাগল ব্যয় ব্যয় করছে আর এই দেখো আমাদের এক বাড়ির পাশের পিসি এসছে আমার সঙ্গে দেখা করতে বাড়ির পাশের এক পিসি এসছে দেখো অনেক দিন পরে এলো পিসি ভালো করে হাঁটতে পারে না ওই যে লাঠি ভর দিয়ে হাঁটে আর তোমরা উলুধ্বনি আর শঙ্খের ধ্বনি হয়তো শুনতে পাবে কারণ আমি দুপুরবেলা বসেছি এডিট করতে আর আমাদের বাড়ির পাশে একটা ছেলের আশীর্বাদ হচ্ছে তো শঙ্খ শঙ্খধ্বনি তোমরা শুনতে পাচ্ছ হয়তো হয়তো শুনতে পাবে কারণ প্রায় তো কাছাকাছি তোমরা শুনে থাকারই কথা তো দেখো এই পিসির সম্পর্কে বলি পিসে মশাই এখনও আছে আর পিসিকে তো দেখে তোমরা বুঝতেই পারছো তো অনেক দিন পরে পিসির সঙ্গে দেখা হলো বলে আমি বললাম পিসি তোমার একটু আমি ভিডিও করে রাখি তো চলো দেখো এখন রাস্তায় যাচ্ছি রাস্তায় দেখো এসছে একটা এই যে দশ টাকার এই প্লাস্টিকের জিনিস দশ টাকার আর তিরিশ টাকার তো এই বাটিগুলো সব দশ টাকা করে আর এই স্টিলের জিনিস আছে কিছু দশ টাকা আর বড় বড় হাতা এগুলো সব তিরিশ টাকা তো আমি কি কি নিয়েছি সেগুলো তোমাদের আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি তো এই ঝুড়িগুলো খুব পছন্দ হলো ভাবলাম লঙ্কা রাখার জন্য বেশ ভালো হবে আর এই বিটারগুলো আমার আছে আর এই যে দই কাটা হাতা তারপরে চামচ ছোট ছোট বাটি এসবই আছে তো স্টিলের কোনো জিনিস দশ টাকা করে দিচ্ছে না বলতে ওই ছোট্ট ছোট্ট চামচগুলোই দশ টাকা করে দিচ্ছে বাকি তুমি যা নেবে পিস হচ্ছে তিরিশ টাকা তো এই যে এই যে যে চামচগুলো এগুলো ছিল দশ টাকা আর আর একটু বড় চামচ আমি নিয়েছি সেটাও দশ টাকায় নিয়েছে এই চামচটাও দশ টাকায় নিয়েছে তো এখানে এসে ভাত খাওয়ানোর জন্য সুইটেবেল চামচ পাচ্ছিলাম না তো এই চামচটা ওর জন্য আমি নিয়ে নিলাম আর এই দেখো আর যা নেবো বাড়ি গিয়ে তোমাদের দেখিয়ে দেব তো দোকানটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তো দোকানদার দাদাকে বললাম যে আগে আমি একটু ভিডিও করে নিই তারপরে আমি জিনিস নেব তো এই দেখো আর একটু তোমরা দেখে নাও আর রাস্তার এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে সেখানে ভালো করে দাঁড়িয়ে কিছু কেনাকাটাই করা যাচ্ছে না তো এই দেখো এই কৌটোগুলোও তিরিশ টাকা করে চেয়েছিল তো কৌটো কুটি আনে কাপাগুলো কাঁপাগুলো দশ টাকা করেছিল তো কাপা আনে বল এরকম একটা বল দেখছিলাম দুরকম তো এই বলটা নেই নেই বলটা একটু পাতলা আর ওই দেখো আমাদের একটা কাকিমা হাসছে ওই আমি ভিডিও করছিলাম তাই আর বল নিয়েছি ছোট্ট একটা বল এই দেখো বাড়িতে চলে এসছি এই বলটা নিয়েছি এই মুখ ঢাকা একটা কৌটো নিয়েছি নিয়েছি একটা মগ নিয়ে আর দেখো মুখ বড় ওই হাতা আর এরকম দুটো ঝুড়ি নিয়েছি নীল আর সবুজ আর লঙ্কা টঙ্কা রাখতে পারবো আর এই একটা মুখ ঢাকা ঝুড়ি নিয়েছি ছেলের অল্প কিছু ফল আনলে রাখতে পারবো কারণ আমাদের ফলের ঝুড়িটা এতটা বড় যে অল্প কিছু ফল আনলে ভালো লাগে না দেখতে তো সেইটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চলো তাহলে এগুলো আবার ব্যাগে আমি গুছিয়ে নেব বাড়িতে নিয়ে যাব তো ব্যাগে আপ তোমাদের একটু দেখিয়ে নিলাম এবার আমি ব্যাগে গুছিয়ে রাখবো এগুলো মাকেও বলেছিলাম যে মা তোমার যদি কিছু লাগে বলো তাহলে তোমাকে কিনে দিতাম মা বলছে এখন কিনতে হবে না ঘর বাড়ি আগে করে নিই তারপরে কিনলে হবে তো চলো এই দেখো ছেলে ঘুমিয়ে রয়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েই মানে এগুলো কেনাকাটা করে নিয়ে এসেছিলাম আর রাস্তা দিয়ে ও মাইক বাজিয়ে যাচ্ছিল তো ওনাকে বললাম ছেলে ঘুমাচ্ছে দাদা মাইকটা একটু বন্ধ করে দিন তো চলো স্নান করে এসে কথা বলছি এই দেখো স্নান করে এই যে ছেলের জামা প্যান্ট নিয়ে আসতে গেছিলাম আর ছেলে ঘরে ঘুমাচ্ছে সেজন্য বেশি কথাও বলতে পারবো না তোমাদের সঙ্গে আর এই পেছনের রাস্তাটা দিয়ে এত পরিমাণে গাড়ি যায় তো কি বলবো আমার স্নান হয়ে গেছে তো তোমাদের বলেই দিলাম ছেলের অবস্থা দেখো চলো আস্তে আস্তে কথা বলি তোমাদের সঙ্গে চলো এই জামা কাপড় দুটো ঘরের তারে মেলে দি ঠিক আছে তারপর তোমাদের সঙ্গে আমি কথা বলছি এই দেখো বাইরে চলে এসেছি ছেলে ঘরে ঘুমাচ্ছে চলো এই ঘরের বারান্দায় বসে একটু কথা বলি সকাল থেকে তো তোমাদের সঙ্গে কথাই বলা হয়নি তাই না শুধু রান্না রান্নাটাও দেখাতে পারছি না আজ কদিন কাকিমা রান্না করে তো আসি না আমি এ ঘরে ওই রান্না করার পরে একটু একটু তোমাদের দেখাচ্ছি সকালে কী কী খেয়েছি সেটা দেখিয়েছি আর এই ঘরটাতে মা হচ্ছে পুজো দেয় তো ঠাকুর ঘরটার সব ওই পাশে হয়েছে নতুন করে এগুলো সব পুরনো এখনো কমপ্লিট হয়নি বলে সেগুলো ব্যবহার করতে পারছে না নাহলে আমি একটু ঘুরে ঘুরে তোমাদের সঙ্গে কথা বলি এখানে বসে পড়েছিলাম তো বসে যাচ্ছে না ওখানে একটা ছাগল হচ্ছে পাতা খাচ্ছে তো চলো বিকেলবেলা আবার একটু নার্সারিতে যাবো নার্সারিতে গিয়ে তোমাদের সঙ্গে দেখি কী কী ফুল গাছ এখান থেকে নিয়ে যাওয়া যায় যাওয়ার টাইম প্রায় হয়ে গেছে বাড়ি চলে যাব তো আর চার পাঁচ দিন মতো আছি বাড়ি চলে যাবো বাড়ির জন্য মন ছুটে গেছে ওদিকে সংসারের কী হাল হচ্ছে জানি না আর ফুল গাছগুলোর কী দশা হচ্ছে তাও জানি না গাছের কতটা ক্ষতি হলো উপকার তো হবেই না গাছের ক্ষতিই হবে কারণ আমি বাড়ি নেই আমার গাছের যত্ন কে নেবে তাই না তো এখানে দাঁড়ালে মুখটা একটু পরিষ্কার পরিষ্কার দেখাচ্ছে তো চলো এইমাত্র কিছু আত্মীয় স্বজন এসেছিলো বাড়িতে দাদারা তোমাদের দেখায়নি কারণ সবার মুখে মাস্ক পরা দেখালেও তো দেখাতে পারবো না ভালোভাবে তো সেই জন্য আর দেখালাম না তো চলো এখন ঘরের দিকে যাই আর ধান সেই রৌদ্রে দিয়েছে অন্য বাড়িতে তোমাদের আমি দেখাতে পারিনি তো দেখি দাদি একটু দেখাতে পারি ওই বাড়িতে গিয়ে ঠিক আছে চলো তাহলে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো এই দেখো সকালের খাবারটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম রয়েছে পাঁচমিশালি শাক ভাজা ডাল পোড়া তার সঙ্গে নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর আলু ভাজা ডাল পোড়াটা হচ্ছে আগের দিনের যদি একটু ডাল থেকে যায় তো সেটাকে তোমরা কড়াইতে দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে একদম একটু ঝুরঝুরে টাইপ করে নেবে তো সেটাই হচ্ছে ডাল পোড়া একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে মেখে খাবে অমৃত সমান অমৃতের চেয়ে কোনো অংশে কম লাগে না তো চলো এবার নার্সারিতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি এই দেখো চলে এসছি বিকালে নার্সারিতে এ দেখো রয়েছে জারবেরা তো ফুল খুব একটা বেশি আমি দেখছি না তো এই দেখো রয়েছে জারবেরা আর দু রকম দেখো রয়েছে আর এইগুলো যে কি হবে বোঝা যাচ্ছে না তবে কুড়ি এসেছে আর রয়েছে কত গাঁদা ফুল দেখো তো এডিট করতে বসলেই ছাগলের আওয়াজ আসে কারণ আমি রাত্রেও এডিট করতে পারি তোমরা হয়তো বলতে পারো যে রাতে কেন এডিট করনি তা রাতে এডিট করতে বসলে আবার ছেলের অসুবিধা হচ্ছে এখানে সব কিছু অন্য রকম তো বাড়িতে গেলে আবার সব ঠিক হয়ে যাবে দেখো এখানে গ্রো ব্যাগের মধ্যে সমস্ত মাটিগুলো ভরা রয়েছে মাটিটা সার দিয়ে তৈরি করে ভরে দিয়েছে এগুলো হচ্ছে ক্যাপসিকামের চারা এদিকে রয়েছে কিছু পিটুনিয়া দেখো অল্প স্বল্প ফোটা শুরু করেছে এই গোলাপি কালারের পিটুনিয়া আমার বাড়িতে রয়েছে তো জানি না সে গাছগুলোর কী অবস্থা হচ্ছে কারণ অনেকদিন আমি তাদের দেখছি না তো দেখতে হবে যে কি অবস্থা সেই গাছের চিন্তাই আমি করছি যে বাড়ি গিয়ে কি অবস্থায় তাদের দেখব জানি না দেখো কত মাটি রয়েছে করা মাটি এদিকে রয়েছে কিছু চন্দ্রমল্লিকা তোমরা যারা গাছ দেখতে ভালোবাসো তোমাদের তো ভালো লাগবেই চন্দ্রমল্লিকা এগুলো এখনও বোঝা যাচ্ছে না কি কালার হবে আর এখানে রয়েছে দেখো এই একটা গাদা ফুটে রয়েছে এখন তো এখন তো শীতের টাইম ফুল তো ফুটবেই দেখো ঠাকুরদা পাশের বাড়ির থেকে ওই যে মানে কি বলে আশীর্বাদ হচ্ছিলো ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে ছাগলদের ডাকছে আয় 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 করে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ তো এই সাউন্ডগুলো আমি ইচ্ছা করে রাখলাম রাতেও এডিট করতে পারতাম একটু অসুবিধার মধ্যেও তো ভাবলাম একটু শোনো অন্যরকম একদম এখানকার পরিবেশ আবার তো শ্বশুর বাড়িতে গেলে সেই চুপচাপ নির্ঝুম নিস্তব্ধ একটা পরিবেশ দেখো এই চন্দ্রমল্লিকাগুলো ফুটেছে এগুলো আমার বাড়িতেও ছিল গতবারের জানি না এবার কত বড় ফুল হবে এই ফুলগুলো খুব সুন্দর ভেবেছিলাম কি আমি তো ভাড়া করে গাড়ি ভাড়া করে যাব তো কিছু গাছ নিয়ে নি। কিন্তু এই সাদা গাছগুলো এতটাই বড় আর সব ফুল প্রায় ফুটেই গেছে আর এগুলো হচ্ছে এরিকা পাম। এরিকা পামগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো দেখো ভাবছিলাম যে চন্দ্রমল্লিকা তো ফুটেই গেছে বাড়িতে যেতে যেতে আর কটাই বা কুড়ি থাকবে বা কতগুলো ফুটবে তো সেই জন্য আর নিলাম না দা দেখো কত মোটা মোটা পাইপ এই যে এখান দিয়ে জল দেয় সব জলের পাইপ আর এই দেখো এখানেও রয়েছে কিছু ডালিয়ার চারা ডালিয়া তো এখনো ফোটেও নি হয়নি কুড়িও আসেনি এই নিম্নচাপ নিম্নচাপ করে না নার্সারিতে গাছেরও খুব ক্ষতি হয়েছে আর আমি যে নার্সারিতে যাই সে নার্সারিতে তোমরা দেখেছ মানে শ্বশুরবাড়ির ওদিকে যে নার্সারি আমি বাড়িতে গিয়েই ওখানে যাব। ওখানে গেলে ও তো আরও বড়ো ওখানে গেলে আমি ভ্যারাইটি ফুল তো পাবই আরও জানি না এতদিনে নিশ্চয়ই অনেক ফুল চলে এসেছে অনেক বিক্রিও হয়ে গেছে আমি কবে যাব আমার আর সইছে না এখনও বাড়ি যেতে যেতে তিন চার দিন তারপরে গিয়ে ওখানে যাব ফুল গাছগুলো কিনতে তো এই দেখো দেখে নাও না তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ফুলগুলোই আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে এই ফুলগুলো মানে এত সুন্দর আর দেখো কেমন এই বিকালের দিকে তো সাদার মধ্যে সাদা সাদা বেশি হয়ে গেছে সে লাইটটা পাচ্ছে না তো এখন তো শীতকাল জানোই অল্প টাইমের মধ্যেই একেবারে বিকেল টিকেল হয়ে সন্ধ্যা মতো হয়ে যায় তো গাছগুলো কোনটা নেব একবার ভাবছিলাম তো এগুলো চেয়েছিল চল্লিশ টাকা করে আর ওই গ্রো ব্যাগে যেগুলো আছে সেগুলো তিরিশ টাকা করে তো গ্রো ব্যাগেরগুলো তো মানে একটু ভালো হয়নি এইগুলোই একটু ভালো যা দেখলাম এই নার্সারিতে মেন হচ্ছে কি তো মেন হচ্ছে তোমার ফলের গাছ আর এটা তো মুসান্ডা এই দেখো এবার চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে বিকেলবেলায় ওই মানে সন্ধ্যার ঠিক একটু আগে আর কি ওই রাস্তায় বসে রয়েছি এ দেখো সব বৌদিরা তাদের মেয়েরা সব বসে আছে আর এই যে সে ডেকোরেটার্স এর বিজনেস করে সেই দাদার বাড়ির এখানে সবাই ওরা বসে আড্ডা দেয় আগেও দিত আমি জানি তবে কোনোদিন আমার আশা হতো না কারণ আমার সকাল বিকাল টিউশন পড়ানো থাকতো আড্ডা দেওয়ার মতো সময় পেতাম না তো এদের কাছে একটু বসে কথা বলছিলাম তো সাউন্ডটা আমি অল্প করে রেখেছি ঠিক আছে তো চলো মাত্র চা খেয়ে উঠেছে তাই কেমন একটা হচ্ছে তো ভাবলাম কালকে ওই নার্সারি থেকে ঘুরে এসে একটু বৌদিদের সঙ্গে গল্প করেছি রাস্তায় বসে তারপরে আর তোমাদের সঙ্গে আমার মানে ভিডিওটা আর শেষ করতে মানে ইচ্ছা করছিল না তো ভাবলাম সকালে একটু কথা বলে তারপরে ভিডিওটা শেষ করে দেব না হলে ভিডিওটা বেশ খানিকটা বড় হয়ে গেছে আমি দেখেছি তো তোমাদের সঙ্গে একটু কথা না বলে তো শেষ করা যায় না এক একদিন তো কথা না বলেই শেষ করে দিই আর হচ্ছে ইচ্ছা আছে এই ভিডিওটা শেষ করেই আর ভিডিও আমি আজকের থেকেই শুরু করব। মানে আজকেরটা শুরু করবে একটু পরে আর ওই দেখো ছেলের জামা কাপড় ওখানে আমি মেলে দিয়েছি ওগুলো সেই ভেজা ছিল কালকে দিলাম না দুপুরবেলা এনে তোমরা তো তো দেখতেই পেলে সেগুলো ওখানে রয়েছে গেছে গেছে শীতকালে দেখবে জামা কাপড় খুব শুকায় আমার ছেলে আসছে আমি জানলাতে দেখতে পাচ্ছি যে সাপটা আছে না সাপটা দিয়ে যে ধান তিল এগুলো জড়ো করে গ্রামের দিকে সেই সাপটা আমাদের আছে সে সাপটা দিয়ে ওগুলো জড়ো করছিল হয় ওইটা নিয়ে এসে খেলা করছে রাস্তায় রাস্তায় না ওই গলির মধ্যে আর এই দেখো এই যে মুখে কি যেন একটা হয়েছে দেখো এই দেখো লাল রঙের এই দেখো এখানে হয়েছে তো এটা খুব ব্যথা করছে ব্রোনো টাইপেরই কিছু হবে এখানে এসে অনিয়ম হয় ত্বকের যত্ন নেওয়া হচ্ছে না ঠিক মতো ভালো করে কিছু আমি আর আমি কোনো ফেস প্যাক ট্যাক কিছুই এখানে নিয়ে আসিনি তো তার জন্য হতে পারে আবার ঠিক হয়ে যাবে তো ওটা খুব ব্যথা ব্যথা করছিল ঠিক আছে চলো আর ভিডিওটা বড় করছি না ভাবলাম একটু কথা বলে ভিডিওটা শেষ করে দেবো আজকের বাজার চলে এসছে দেখি কি কি বাজার করেছে মানে পরের ভিডিওর জন্য শ্যুট করবো ঠিক আছে তো চলো টাটা বাই বাই